আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো CA99 টেস্ট কিভাবে করতে হয়। তা CA99 হলো এক ধরনের টিউমার মার্কার। টিউমার মার্কার গুলি আপনার শরীরের ক্যান্সারের প্রতিক্রিয়া হিসেবে ক্যান্সার কোষ বা স্বাভাবিক কোষ দ্বারা তৈরি পদার্থ। সুস্থ মানুষের রক্তে অল্প পরিমাণে CA119 থাকতে পারে। CA199 এর উচ্চ মাত্রা পীড়ায় অগ্নাশয়ের ক্যান্সারের লক্ষণ। যদি আপনার CA199 37 ইউনিট পার ML এর কম হয় তাহলে আপনার ক্যান্সার নাও হতে পারে। যদি আপনার CA199 37 ইউনিট পার ML এর উপরে হয় তাহলে আপনার অগ্নাশয়, গল ব্লেডার, ফুসফুস বা কোলন ক্যান্সার হতে পারে। যেসব ক্যান্সার CA199 মাত্রা বেড়ে যেতে পারে তার মধ্যে রয়েছে মূত্রাশয় ক্যান্সার, কোলেস্টেরল ক্যান্সার, গল ব্লেডার ক্যান্সার এবং কিছু অক্যান্সার জনিত অবস্থার যেমন প্যানক্রিয়াটাইটিস এবং জন্ডিস উচ্চ মাত্রায় CA199 হতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো মিনি ক্লিয়া RLC 2000 মেশিনে কিভাবে CA199 টেস্ট করতে হয়। সর্বপ্রথম আমি পেশেন্ট স্যাম্পল নেব। পেশেন্ট স্যাম্পল আমি আগে থেকে রুম টেম্পারেচারে এনে রেখেছি। তারপর রিয়েজেন্ট, প্রতিটা টেস্টের জন্য একটি করে রিয়েজেন্ট ব্যবহার করতে হবে। এই হলো রিয়েজেন্ট 1 2 3 4 5 নম্বর হলো ম্যাগনেটিক বিট। ম্যাগনেটিক বিটটা ভালো করে লিকুইড করে নিতে হবে। তার জন্য আমরা ভর্টেক্স মিক্সার করে নেব। তবে ভর্টেক্স মিক্সার করে নিতে হবে। ভর্টেক্স মিক্সার করার সময় দেখতে হবে যেন অতিরিক্ত বাবেলিং না হয়। এখন আমি 60 মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে দেব। এলো স্যাম্পল হোল্ডার, স্যাম্পল হোল্ডারে আমি স্যাম্পল দিয়ে দেব। 60 মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে দিলাম। এখন আমি মেশিনে রান দেব। সর্বপ্রথম আমি মেশিন প্রোগ্রামে যাব। মেশিন প্রোগ্রামে আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করার পর আমি CA199 এর পর ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম করব। কনফার্ম করার পর আমি আইডিতে এস লিখব। এস লিখে আমি যে কোনো একটি আইডি নাম্বার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি ক্রিয়েট এর পর ক্লিক করব। ক্রিয়েটের পরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে চ্যানেল নাম্বার চলে আসবে। স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেশিনে রান হবে। মেশিনে রান দেওয়ার আগে আমি রিয়েজেন্ট চেম্বারে ঢাকনা এভাবে উঠাই নেব। এ হলো রিয়েজেন্ট চেম্বার। রিয়েজেন্ট চেম্বার আমি এভাবে রিয়েজেন্ট বসিয়ে দেব। এটা হলো ওয়াস্ট জার। তারপর হলো স্যাম্পল টিপস। স্যাম্পল নেওয়ার জন্য এই টিপস ব্যবহার করতে হবে। একটি টেস্টের জন্য আমি একটি টিপস ব্যবহার করব। CA199 এর টেস্ট প্রসিডিউর। এখন আমি ঢাকনা আটকে দেব। আমি স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর ইয়েস দেব। এখন আমি 36 মিনিট ওয়েট করব। 36 মিনিট পর আমি CA199 এর রেজাল্ট পেয়ে যাব। আমার 36 মিনিট টাইম শেষ। 36 মিনিট পর আমি এখন CA199 এর রেজাল্ট দেখব। আমি রেজাল্টের উপর ক্লিক করব। CA199 এর রেজাল্ট আসছে গ্রেটার দ্যান 1000 ইউনিট পার ML। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।